আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি সবাই ভালো আছো এবং খুব দ্রুত খুব সুন্দর করে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ ঠিক এই সময়ে আমরা হচ্ছে আজকে পার্ট ছয় পরিমাণগত রসায়নের আমরা আগের লেকচারগুলোতে বিভিন্ন কনভার্সন শেখা শুরু করেছি শতকরা থেকে মোলারিটি মোলারিটি থেকে শতকরা শতকরা থেকে পার মিলিয়ন এবং হচ্ছে পার মিলিয়ন থেকে শতকরা প্রকাশ শিখেছি এবার আজকে নতুন যে দুটা শিখবো সেটা হচ্ছে পার মিলিয়ন থেকে হচ্ছে মোলারিটি এবং মোলারিটি থেকে পার মিলিয়ন এককে কীভাবে প্রকাশ করা যায় এবং এই ছয়টা শেখার মাধ্যমে আমরা আজকে দুটা তিনটা প্র্যাকটিস করব এক্সট্রা প্র্যাকটিস করব সেই প্র্যাকটিসগুলো করলেই কিন্তু তোমরা ইজিলি এই চ্যাপ্টার থেকে যত ম্যাথ আসবে সবগুলো হচ্ছে মোলারিটি রিলেটেড যত ম্যাথ আসবে সবগুলো কিন্তু আনসার করতে পারবো সো একটু খেয়াল করো পার মিলিয়ন থেকে মোলারিটিতে আমরা যখন প্রকাশ করবো আরেকটা হচ্ছে মোলারিটি থেকে পার মিলিয়ন আমরা এখন ফার্স্টে মোলারিটি থেকে পার মিলিয়ন করা শিখবো একটু খেয়াল করো এক মোলার দুই আমরা বললাম ওয়ান মোলার টু হান্ড্রেড এম এল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাকে প্রকাশ করতে হবে পার্স পার মিলিয়ন এরকে প্রকাশ করতে হবে মিলিয়ন মানেই তোমরা জানো হচ্ছে টেন টু দা পর সিক্স কথাটা চোখের সামনে ভেসে ওঠে সো এই যে টেন টু দাপর সিক্স এখন টেন টু দাবর সিক্স আমরা জানি কি যখন কোনো একটা দ্রবণের আয়তন দেওয়া থাকবে আয়তন দেওয়া থাকলে তখন যদি আমরা কি বের করতে যাই আমরা যদি ঘনমাত্রা বের করতে যাই ডব্লিউ কোস টু এমএস ভি বা এক হাজার লিখি অর্থাৎ এম এলএ আয়তন দেওয়া থাকলে এক হাজার দ্বারা ভাগ দিই এখন যদি এম এস ভি ধরলাম এটাকে ভি দিয়ে ভাগ দিলাম হচ্ছে কত দ্বারা আমরা ধর হচ্ছে এক হাজার দিয়ে যখন ভাগ দিব তখন কিন্তু মোটামুটি সরি ভাগ এক হাজার দ্বারা ভাগ দিলে আর এটা তখন হয়ে যাবে টেন টু দাওয়ার সিক্স কারণ হচ্ছে যেহেতু পার্সপার মিলিয়ন কথাটা এসেছে তাহলে এস ইন্টু এম ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স ডিভাইডেড বাই হচ্ছে এক হাজার এক হাজারে কয়টা শূন্য তিনটা শূন্য তার মানে টেন কিউব সো তুমি টেন কিউব আর টেন টু দা সিক্স কাটে দাও তাহলে এস ইন্টু এম ইন্টু হচ্ছে টেন টু দ্য পাওয়ার থ্রি তাহলে একজ্যাক্টলি আমার যখন কোনো একটা মোলারিটি ঘনমাত্রা ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা দেওয়া থাকবে এবং হচ্ছে আয়তন দেওয়া থাকবে আমরা যদি পার্সপার মিলিয়নে খুঁকে সোজা কথা হচ্ছে মোলারিটি থেকে পার্সপার মিলিয়ন বে আমরা কি 3 দ্বারা আমরা গুণ দিয়ে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে পার মিলিয়ন এই ম্যাটার ক্ষেত্রে খেয়াল করো দুইশো আমাদের হচ্ছে এম এল দেওয়া আছে আর ইয়ে কত দেওয়া আছে একশো ওয়ান ওয়ান মোলার আর হচ্ছে ইন্টু টেন টু দা পাওয়ার থ্রি অর্থাৎ এস এম সরি এখানে মোলারিটি না আসলে এক্সেক্টলি একটু ভুল হয়েছে এম এর মানে হচ্ছে আণবিক ভর আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা এখানে লিখব থার্টি তাহলে হচ্ছে ওয়ান 36.5 থার্টি হচ্ছে টেন কিউব যেটা আসবে সেটাই কিন্তু পার্স পার কোকে প্রকাশ এবং এটাও বলে রাখতে পারো যে এখানে আয়তনটা আসলে কোনো কাউন্টেবল না তো এক্ষেত্রে আমরা কী শিখলাম যে মোলারিটি থেকে পার মিলিয়ন এবার যদি উল্টা ঘটনা হয় পার মিলিয়ন থেকে কীভাবে মোলারিটিতে নিয়ে যাব সেটা একটু খেয়াল করো যেমন একশো পার্টস পার মিলিয়ন সোডিয়াম হাইড্রক্সাইডকে মোলারিটিতে নির্ণয় করতে হবে তাহলে ঘটনা কিন্তু উল্টা ঘটনা করবে যেমন পার মিলিয়ন ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে টেন ইনভার্স থ্রি গুণ করে দিলে আমরা যা রেজাল্ট আসবে এটা আসে কত ওয়ান বাই ফোর মোলার তো হচ্ছে এটাই আমাদের কি পার্টস পার মিলিয়ন থেকে মোলারিটি কি করলাম পার্টস পার মিলিয়ন যেটা কথা সেটাকে আনবিক ভোর দ্বারা ভাগ দিলাম ইনটু হচ্ছে টেন ইনভার্স থ্রি করে দিলাম টেন ইনভার্স কিন্তু এই হচ্ছে আমরা এটাতে করেছিলাম গুণ আর এই কনভার্সনটাতে আমরা হচ্ছে ভাগ করেছি আর এবার আমরা যদি হচ্ছে পার মিলিয়ন থেকে মোলারিটি এবং মোলারিটি থেকে পার মিলিয়ন কনভার্ট শেষ হয়ে গেছে এখন আমরা পুরো এই ছয়টা নিয়মের ওপর দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করি যদি তাহলে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে আমরা পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা যে কোনো ছোটখাটো বড় যে কোনো মেয়াদ আমরা কিন্তু ইজিলি করতে পারবো তো আমাদের তিন নম্বর পয়েন্ট টু পার্সেন্ট সোডিয়াম পার্টস পার মিলিয়ন এককে প্রকাশ করতে হবে আর মোলারিটি এককে কত সেটাও প্রকাশ করতে হবে দুইটা একক চাইছে তাহলে আমার মানে কি আমরা কিন্তু জানি যে পার্সেন্ট দ্রবণ থেকে কিভাবে পিপিএম হয় এবং পার্সেন্ট দ্রবণ থেকে কিভাবে মোলারিটি হয় তাহলে তোমাদেরকে একটু যদি দেখাই আমি একটু খেয়াল করো যে পার্স পার মিলিয়নকে কীভাবে আমরা হচ্ছে সরি পার্সেন্ট দ্রবণটাকে কীভাবে মোলারিটিতে নিয়ে যাবো আমরা জানি হচ্ছে পার্সেন্ট ইন্টু যদি টেন টু দ্য পার ফোর দ্বারা গুণ দেই তাহলে কিন্তু হচ্ছে এটা পারসপার মিলিয়ন একুকে প্রকাশ হয়ে যাবে তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু পার্সেন্ট আমাদের পার্সেন্ট দেওয়া আছে ইন্টু হচ্ছে টেন টু দ্য পার ফোর এটাই কিন্তু আমার এক্স্যাক্টলি আনসার এটাই কিন্তু আমাদের হচ্ছে পার মিলিয়ন এত আমরা বলতে পারবো এত পার মিলিয়ন উ এবার আসি মোলারিটিতে অর্থাৎ আমরা জানি যে পার্সেন্ট থেকে কীভাবে মোলারিটি করতে হয় পার্সেন্ট থেকে মোলারিটি নেওয়ার জন্য আমরা শিখেছি যে পার্সেন্ট ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট ইন্টু দশ মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু হচ্ছে দশ ডিভাইডেড বাই আণবিক ভর আণবিক ভোর কত আণবিক ভোর কার আণবিক ভোর অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভোর চল্লিশ আমরা জানি তো এটা ধরো যদি চল্লিশ ভাগ দাও এখানে দশ চার দশ চল্লিশ তাহলে হচ্ছে আমরা জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই হচ্ছে আমরা কত পাবো ফোর তাহলে এটাকে যদি আরও করা যায় টু বাই ফোর ইন্টু দশ তার মানে হচ্ছে টু বাই চার দশ চল্লিশ ওয়ান বাই টোয়েন্টি তাহলে ওয়ান বাই টোয়েন্টি মোলার ওয়ান বাই টোয়েন্টি মোলার এটাই কিন্তু আমাদের একজাক্টলি মোলারিটিতে আনসার তাহলে আমরা কিন্তু এখানে দুইটা রোলস শিখে ফেলেছি আবার প্র্যাকটিস অলরেডি করে ফেলেছি যে কীভাবে পার্সেন্ট থেকে মোলারিটি এবং কীভাবে পার্সেন্ট থেকে পিপিএম এককে প্রকাশ করতে হয় এত কঠিন কিছু না খুব সিম্পল জিনিস এবার নাম্বার ফোর আমার বলছে হচ্ছে ডেসি মোলার দ্রবণ তোমার তোমরা জানো তিনটা দ্রবণ আছে মোলার দ্রবণ সেমি মোলার দ্রবণ আরেকটা হচ্ছে ডেসি মোলার দ্রবণ আরেকটা হচ্ছে সেন্টি মোলার দ্রবণ চারটা দ্রবণ সো আমরা জানি হচ্ছে মোলার দ্রবণের ঘনমাত্রা ওয়ান মোলার ডেসিমোলার হচ্ছে সেটা হয়ে যায় পয়েন্ট ওয়ান মোলার ডেসিমোলার মানে হচ্ছে পয়েন্ট ওয়ান মোলার ধরে নিতে হবে তার ঘনমাত্রা আর হচ্ছে সেন্টিমোলার থাকলে পয়েন্ট ফাইভ মোলার হচ্ছে তার ঘনমাত্রা তো আমরা এটার ঘনমাত্রা দেওয়া আছে দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড বলা আছে পার্সপার মিলিয়ন একু কেউ শতকরাই প্রকাশ করো আমরা এখন শিখ একটু আগেই শিখেছি যে মোলারিটি দেওয়া থাকলে কীভাবে মিলিয়ন মিলিয়নেক যেতে হয় সেটা হচ্ছে এস ইন্টু এম ইন্টু হচ্ছে টেন টু দ্য পাওয়ার থ্রি অর্থাৎ এস ইন্টু এম ইন্টু টেন টু দা পাওয়ার থ্রি করে দাও এস কত এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হচ্ছে এম কার সোডিয়াম হাইড্র অক্সাইডের কত ফোরটি ইন্টু হচ্ছে টেন কিউব টেন কিউব মানে হচ্ছে এক হাজার অর্থাৎ টেন কিউব আমরা এটা কত আসবে এটাকে যদি আমি পয়েন্টটা সরায় দেই এবার যদি ওয়ান বাই টেন লিখি তাহলে হচ্ছে এখানে থাকতেছে টেন কাটাকাটি গেলে হচ্ছে টেরি স্কোয়ার তাহলে একশো ইন্টু চল্লিশ একশো ইন্টু চল্লিশ যেটা আসবে সেটাই কিন্তু আমার এখানে কিসের কোকে মোলারিটি থাকতেছে পার্স পার মিলিয়ন কোকে মোলারিটি থাকবে চারেকে চার আর হচ্ছে শূন্য চার হাজার পার্স পার মিলিয়ন এবার যদি আমি আরেকটা বাকি আছে কি শতকরায় প্রকাশ করবো এই জিনিসটাকে কোনটাকে এই যে পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা হচ্ছে দ্রবণটাকে শতকরাই প্রকাশ করো আমরা জানি যে শতকরা প্রকাশ থেকে আমরা মোলারিটিতে প্রকাশ করেছিলাম পার্সেন্টেট দশ ডিভাইডেড বাই হচ্ছে এম এবার যদি আমি উল্টা ঘটনাটা করি কি ঘটনা করব আমরা জাস্ট কনভারশনটা উল্টায় দিব যেমন হচ্ছে পার্সেন্ট ইন্টু দশ ডিভাইডেড বাই এম না লিখে আমরা কি করবো আমাদের যে মোলারিটি দেওয়া আছে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হচ্ছে আণবিক ভর জিরো পয়েন্ট ওয়ান ইন্টু আণবিক ভর আণবিক ভর কত আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের চল্লিশ ডিভাইডেড বাই এখানে চলে যাবে দশ অর্থাৎ দশটা চলে যাবে আমার নিচে সো এই ক্ষেত্রে কাটাকাটি করলে চার তাহলে ফোর ইনটু পয়েন্ট ওয়ান ওয়ান বাই টেন ইন্টু হচ্ছে ফোর ফোর বাই টেন ইকোয়াল হচ্ছে ফোর বাই টেন হাতে কাটাকাটি খুবই সহজ জিরো পয়েন্ট ফোর তাহলে এটা আনসার আসবে জিরো পয়েন্ট ফোর মোলা এখানে একটা শূন্য দাও জিরো পয়েন্ট ফোর মোলার আস আসবাংসার তাহলে আমরা কিন্তু এই দুটা এক্সাম্পলের মাধ্যমে অলরেডি শিখে ফেলেছি যে পার্সেন্ট থেকে মোলারিটি মোলারিটি থেকে পার্সেন্টেজ শতকরা যে পার্স পার মিলিয়নের কনভারসন যাই থাকুক আমরা কিন্তু খুব সহজে করতে পারবো সো সব সবাই একটু যদি প্র্যাকটিস করো একটু যদি মাথা এই নিয়মগুলো ফলো করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই পরিমাণগত রসায়নের মোলারিটি পার্টটা তোমরা হচ্ছে মাথায় ঢুকে ফেলতে পারবে সো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ